দাদাকে আমাদের চ্যানেলে প্রথমে স্বাগতম জানাচ্ছি। দাদা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন, দাদা আপনার নামটা আর আপনার অ্যাড্রেসটা একটু জানাবেন। আমার নাম হলো রফিকুল হাসান গাজী। আচ্ছা, ডাক নাম হচ্ছে হাসান গাজী, মানে হাসান গাজী নামে আপনাকে চেনে। হ্যাঁ হ্যাঁ, নামে সবাই চেনে আর। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেস হচ্ছে বাড়ি চাঁদপাশা, পোস্ট প্রান্দারপুর, থানা রায়দিঘি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায়? হ্যাঁ, শিয়ালদাতে ওখানে মথুরাপুরে লাগবে। আচ্ছা, মথুরাপুর ট্রেন ধরে মথুরাপুরে লাগবে। আচ্ছা আচ্ছা, মথুরাপুর থেকে ওখান থেকে অটো ধরে কাশিমারের বাইরে আসতে হবে। আচ্ছা, কাশিমারের বাইরে থেকে ওখানে বলবে গ্রামের নাম চাঁদপাশা, ওখানে বললে অটোরা আসে, যে কেউ দেখে দেবে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই হবিটার সঙ্গে কতদিন যুক্ত আছেন, মানে এই পাখি পালন নিয়ে? হ্যাঁ, আমি আছি যুক্ত ষোলো বছর। ষোলো বছর, মানে অনেকদিন ধরেই প্রায় যুক্ত আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রথমে কি পাখি দিয়ে শুরু করেছিলেন? প্রথমে লাভবার থেকে শুরু করছি। মানে লাভবারই আপনার হাতে ঘড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাভবার। আর এই মুহূর্তে কি কি পাখি রেখেছেন? এই মুহূর্তে তো এখন আমাজন আছে, ইউলোসাইট আছে, পাইনঅ্যাপেল আছে, শান আছে, লরি আছে। আচ্ছা, আর রোজেলা আছে। আচ্ছা, রোজেলাও আছে। সেটা তো ভেতরে ঢুকে গেছি দাদা, সেটা দেখতে পাচ্ছি দুদিকে, কোনটা কীরকম কি আছে একটু যদি বলেন। ওদিকে ওদিকেও বড় পাখি আছে, এদিকেও বড় পাখি আছে, সব রকম মিলিয়ে একটা সেকশন আছে। হ্যাঁ, আর এদিকে একটা সেকশন আছে। হ্যাঁ, এই তো দুটো সেকশনে ভাগ করে রেখেছি। হ্যাঁ, ভাগ করে রেখেছি। এবারে দুটো সেকশনে কি পাখি মেশানো আছে না? মেশানো আছে, তাই এদিকে লরি আছে, শান আছে, আমাজন আছে, এদিকেও লরি আছে, মানে শান আছে, পাইনঅ্যাপেল ইউলো সাইড এদিকে আছে। ছোট বড় একসঙ্গে রেখেছেন, তাই? হ্যাঁ, এদিকে আছে। হ্যাঁ, এদিকে সেকশনে কি কি পাখি আছে এবার একটু দেখে নেব। চলুন, এখানে বড় ছোট সবই আছে, লাভবারও আছে, তারপরে আমাজন থেকে শুরু করে লরি কিটও আছে। এটা হচ্ছে ফার্স্ট সেকশন, এটা ছোট সেকশন, তাই তো? ওটার তুলনায় এটা একটু ছোট সেকশন। এগুলো সব খাঁচাগুলো তো অনেক আগের খাঁচা, এখানেই বানানো না? হুম হুম, যেগুলো আগে। হ্যাঁ, প্রায় আট বছর হয়ে গেছে। আট বছর, আট বছর হয়ে গেছে, তাই তো? হুম হুম, এখানে আছে রোজেলা, এটা রোজেলা, রোজেলা। রোজেলার বয়স কেমন হয়েছে এটা? এটা তো ডিম বাচ্চা দিয়েছে, ওখানে যে রোজেলা আছে না, দেবেন ওই এই বাচ্চা। এটা 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 একটা বাচ্চা হয়েছে, একটা হয়েছে, মারা গেছে একটা, দুটো তিনখানা হয়েছে, দুখানা মারা গেছে ছোটোবেলায়, ওই প্রথম দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা লরি ধাড়ি, এগুলো ধাড়ি আচ্ছা, নিচে লরি আছে, খুব ডেঞ্জারাস, ওর গায়ে হাত দেওয়া যাবে না, ওর বাচ্চা হয়েছে, আমার দেখতে দেবে না। ওখানে গেলে অপর দেখুন, ওখানে গেলে সঙ্গে সঙ্গে বডি গার্ড, তাহলে ভিতরে নিয়ে আনেন, ভিতরে ভিতরে দেখেন, ভিতরে বাচ্চা উঠে দেবেন, সবসময় রেডি, মানে কখন ঘুরতে দেবে না, কারা বাচ্চা দেখা যাচ্ছে কি, ও কাউকে দেখতে দেবে না। চলো চলো, ওখানে কাউকে যেতে দেবে না। না, এর বাচ্চা, এর বাচ্চা কোনগুলো? আচ্ছা, এটাই মেন হচ্ছে। হ্যাঁ, এই ধাড়ি, এই ধাড়ি, এই ধাড়িটা বলো না, জড়া মারা যাওয়ার পরে ইয়ে ছেড়ে না গুলিয়ে গেছে। আচ্ছা, এই দুটো আছে। হ্যাঁ, জুড়ি করে দিয়েছে কিন্তু ঠিক মনের মতো হয়। আর এখানে আমাজন আছে, আমাজনের বয়স কেমন হয়েছে? হ্যাঁ, ছয় থেকে সাড়ে ছ বছর বয়স হয়ে গেছে। না, এমন করেনি। না, ওই তিন বছর, সাড়ে তিন বছর বয়সে নিয়ে এসছি। হ্যাঁ, আমার কাছে তিন বছর আছে, তিন বছর আছে। না, যাইনি। আপনার ফার্মে সেরা যদি বলতে হয়? আমাজনটা। হ্যাঁ, আচ্ছা, মানে দামের দিক থেকে বললে? হ্যাঁ হ্যাঁ, এই শান আছে, এই ভালো শান। এখন এখানে তো দেখুন, এখানে শান এটা আছে, শান কি এগুলো কি ব্রিডিং করে? হ্যাঁ, এই ব্রিডিং বসা আছে। ও, ডিম নিয়ে বসে আছে। দেখুন, ও শান
মোটামুটি খুব খারাপ হয়নি, খুব ভালো হয়নি, মোটামুটি ওই 120-130টা বিক্রি হয়েছে। আর এখন মনে হয় উপরে 150-200 মতো বাচ্চা ভাড়ে আছে। টোটাল পেয়ার আপনার কত আছে? এগুলোর কত এজ হয়েছে? এগুলো 20-30 দিন মতো বয়স হয়েছে। আর এগুলো মা বাবাই খাওয়াচ্ছে? হ্যান্ড ফিডিং করানোর দরকার হয় না? না না, মানে এমনিতে কি লাভ বাড়ে হ্যান্ড ফিডিং করান? না করব না, যেগুলো অসুস্থ হয়ে পড়ে, মা বাবা মারা যায়, খাওয়ায় না, তখন আমি হ্যান্ড ফিডিং করি। রুটিন অফিসার আছে তাই তো? হ্যাঁ। এ কি ডিম দিয়েছে? হ্যাঁ, এই ডিম ভালো আছে। চারখানা ডিম দিয়েছে, এখনো পারবে। মানে এটা কি ফার্স্ট টাইম রেজাল্ট করলো? না না, এর আগে বাচ্চা দিয়ে দিয়েছে। আগে দিয়েছে? হ্যাঁ। আবার ডিম দিয়েছে? আবার ডিম দিয়ে দিয়েছে। এর ডিম ফস্টার করেন না, এর নিজের বাচ্চা নিজেই তোলে? নিজের বাচ্চা নিজে করে ঘুরিয়ে দিই। সবার ভাড়া তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার ভাড়া তো ডিম বাচ্চা আছে, নতুন ফিসার বই আছে, ওই পারে ওই নতুন ফিসার সই ওখানেও আছে ওই তো নতুন সই। সব ঘরে বাচ্চা ও আমার বাবার ডিম ঘুরে ফিরে দিই তো। আচ্ছা আচ্ছা, এখানে ফস্টারিং করা আছে। আচ্ছা, এই ধরনের বাচ্চাগুলো কি সেল করে দেন না আর একটু বড়? আর একটু বড় হলে খুঁড়ে খাওয়া শিখে দিয়ে, মানে খাওয়া নিজে শিখলে তারপর সেল করে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ওইটা বাচ্চা দেখাচ্ছি, ওইটাই বাচ্চা দেখা, ছোট দেখাতে এতে এটা ছোট দেখাই। এখন পালক হালকা হচ্ছে। এটাও ইউলো ফিশার, সব ফিশার দেওয়া আছে। ইউলো ফিশার সব ফিশার দেওয়া আছে তাই তো? হ্যাঁ।
ব্রিডিংটা দেখালে কি হয়, মানুষের একটা বিশ্বাস বাড়ে। এখানে বাচ্চা লেবে গেছে, এখানে বাচ্চা বার হয়ে গেছে, বেড়েছে, ওসব প্রায় তৈরি হয়ে গেছে। ডিম দিয়েছে, বাচ্চা হয়ে উঠছে, এগুলো তো এখনো বাকি আছে। হ্যাঁ, ডিম দিয়ে দিয়ে এগুলো ফেদারগুলো কি হয়নি না, ওগুলো এক একটা সোয়াব থাকে, হয়ে যায় ওইরকম। হ্যাঁ, মানে সবগুলো ঠিকঠাক ফেদার হয়নি, হয়নি সোয়াব খারাপ থাকে, মানে তুলে খায় পালক। আচ্ছা আচ্ছা, এ ঘরে বাচ্চা একটু ছোটো আছে, ছোটো তো সব ছোটো বড়ো মিলে ঝিলে সব রকম আছে। প্রত্যেকটাতেই মোটামুটি বাচ্চা তিনটে চারটা করে, সব সবটা ভাঁড়, সব ডিম, না হলে কোনোটাই ডিম আছে। হ্যাঁ, সব সব ভাঁড় ডিম বাচ্চা, এই দেখুন, আর যা খুলবো সব ডিম বাচ্চা, এখানে এখানে এভাবে খেতে দেখুন। আচ্ছা, লাব্বারের এমনি খাওয়ারটা কী কী দিয়ে রেখেছেন এখন? এখন কুসুম দানা, সূর্যমুখীর দানা, ধান আর ওই মিলেট টিলেট এইসব দিয়ে রেখে দিচ্ছি। পরিষ্কার করে জলে ধুলাই করে রোদে শুকিয়ে দিয়ে তারপরে এবার আমরা ওই খড় টড় এটা ওটা মানে মিক্স করে দিই। খড় ইউজ করো? হ্যাঁ, খড় খেজুর পাতা দিলে আদর্শ ভালো হয়, তো এত সম্ভব না, তো খেজুর পাতা খেজুর পাতা আদর্শ, খেজুর পাতা দেওয়া হয়, খড় দেওয়া হয়। খেজুর পাতাটা দিলে কতদিন অন্তর পাল্টে দেবে? ওই দিয়ে আমি একবারেই দিলাম, কিন্তু খেজুর পাতা তো পাল্টাতে হয়, কিনেছি না হলে তো পাখির বাচ্চাদের পায়ে জড়ে যায়। ওটা খেজুর পাতা 4-2 ইঞ্চি করে কেটে দেওয়া হয়, কিন্তু ওগুলো তো খেজুর পাতা কিনে সবসময় দেওয়ার সম্মান হয়, আমরা খড় দিই তাতেই আমার যথেষ্ট। আচ্ছা, যখন এগুলো পরিষ্কার করেন, কী পরিষ্কার করে দিয়ে ওই আবার ওই ওই জিনিস দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিই ব্যবহার করি, হলুদের গুঁড়ো একটু দিয়ে পোকাটা সাথে একটু কম হয়। না, ওগুলো ওই হলুদের গুঁড়ো কপুর আমরা মিক্স করে নিম পাতা দিয়ে আমরা মিক্স করে ওটা দিয়ে দিই, যাতে পোকাটা না আসে। ওটা নিজের প্র্যাকটিক্যাল জিনিসগুলোগুলো খেজুর ওই কপুর, হলুদের গুঁড়ো, চুন, এগুলো আমি নিজে গুঁড়ো তো নিজে তৈরি করে ওই মধ্যে দিয়ে দিই। আচ্ছা,